আজকে যদি অন্তরের তাকওয়া নিয়ে বিচার ফয়সালা গুলো সমাধান করা হতো, এই যে 100 নারীকে ধর্ষণ করার পরে তার বিচার বাংলার জমিনে হতো কিনা বলেন। এই যে রীতা দেওয়ান যে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে বলল, তার বিরুদ্ধে মামলা দায়ের করার পরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই, তাকে গ্রেফতার করা হয় নাই, কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন এমনি এমনি মুখ থেকে হেদায়ত দিবে না। সত্য প্রকাশ মিডিয়া, সুস্থ সংস্কৃতির সন্ধান। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك هم المفلحون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم الله رب العالمين এই কুরআনুল কারীমের মধ্যে 30 খানা পারা দিয়েছে, কতখানা 30 টি অধ্যায় দিয়ে দিয়েছে, 6666 খানা আয়াত দিয়ে দিয়েছে, 560 টি রুকু দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের প্রথম নাম্বার সূরা সূরাতুল বাকারা, তারপরেই যে সূরার স্থান রয়েছে সে সূরার নাম কি? সূরাতুল বাকারা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষ জাতিকে সৃষ্টি করলেন, 18,000 মাখলুকাতকে সৃষ্টি করলেন, সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করার পরে তার মধ্যে 100% দয়া, 100% মায়া, 100% মহব্বত থেকে 1% মাত্র দয়া, সামান্য কিছু দয়া মায়া, সামান্য কিছু ভালোবাসা সমস্ত 18,000 মাখলুকাতের মধ্যে দিয়ে দিলেন, কথা বলেন ঠিক কিনা? এই 18,000 মাখলুকাতের মধ্যে 1% দয়া মায়া ভালোবাসা দিয়ে দিয়েছেন, সেই 1% দয়া মায়া ভালোবাসার মধ্যে থেকে আপনি আমি কিছুটা পেয়েছি, গরু ছাগল মহিষ হিংস্র জানোয়ার গুলো পেয়েছে, সমস্ত সৃষ্টি যে এক ভাগ দয়া থেকে সামান্য কিছু কিছু করে পেয়েছে, এদের এক ভাগ দয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন।
এই এক ভাগ ভয়া পাওয়ার কারণে হিংস্র জানোয়ার গুলোর দিকে তাকায় দেখবেন, একটা বাঘের দিকে তাকায় দেখবেন, একটা সিংহর দিকে তাকায় দেখবেন, এগুলো যদি মানুষকে পায়, আপনাকে আমাকে যদি পায়, সঙ্গে সঙ্গে আক্রমণ করার চেষ্টা করবে, সঙ্গে সঙ্গে আমাদেরকে মেরে ফেলার চেষ্টা করবে, আমাদের শরীর থেকে মাংসগুলো ভক্ষণ করার চেষ্টা করবে, কথা বলেন ঠিক কিনা? এত হিংস্র জানোয়ার, সেও এক ভাগ দয়া থেকে সামান্য কিছু দয়া মায়া ভালোবাসা পেয়েছে, সেই সামান্য ভালোবাসার মধ্যে আমরাও কিছু পেয়েছি। এত হিংস্র জানোয়ার এই সামান্য ভালোবাসা পাওয়ার পরেও তার সন্তানকে যখন প্রসব করে, সন্তানকে একটা ভাগ যখন প্রসব করে, প্রসব করার পর অন্য একটা সিংহ যখন তার বাঘের ছানা তার কাছে যখন এসে তাকে আক্রমণ করতে চায়, বলেন তো যে মা বাঘটা রয়েছে তার জীবনটা বিসর্জন দিয়ে দিবে, তারপরে ছানার কিছু হতে দিবে না, কথা বলেন ঠিক কিনা? সমস্ত প্রাণীগুলো পেয়েছে এক ভাগের মধ্যে থেকে কিছু, আমরাও পেয়েছি এক ভাগের মধ্যে থেকে কিছু পরিমাণ। বিড়াল ছানার দিকে যদি তাকায় দেখেন, ছোট্ট বিড়াল ছানাটাকে মা বিড়াল মুখের মধ্যে কামড় দিয়ে নিয়ে জোরে করে যখন নিয়ে যায়, বিড়াল ছানাটা মিউ 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 করে ডাক দিয়ে বলে, মা গো মা, তোমার মুখের ধারালো দাঁত দিয়ে তুমি শিকার ধরো, কত শিকার ধরে তুমি ভক্ষণ করো, ও মা গো, অথচ ওই দাঁত দিয়ে আমাকে তুমি কামড়িয়ে ধরেছ, কামড় দিয়েছ ঠিক, কিন্তু ব্যথা পেতে দাও নাই, কথা বলেন ঠিক কিনা? বিড়াল ছানা যখন কামড়ায় ধরে বাচ্চাগুলোকে নিয়ে যাও, আপনারা দেখেছেন, দেখেছেন ছোট্ট বিড়াল ছানাটাকে মা বিড়াল কি করে মুখের মধ্যে কামড় দিয়ে নিয়ে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? এই যে সামান্য দয়া পাওয়ার পরে হিংস্র প্রাণীগুলো নিজের সন্তানের প্রতি ভালোবাসার জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দেয়, বিড়ালটা ধারালো দাঁত দিয়ে তার সন্তানটাকে বিড়াল ছানাটাকে মুখের মধ্যে নিয়ে যায়, সামান্যতম কষ্ট পেতে দেয় না, যে মাওলা, যে আল্লাহ, আপনাকে আমাকে এত দয়া এত মায়া করে সৃষ্টি করলেন, সে রব কি কখনো চান নাকি আমাদেরকে জাহান্নামে দিতে, কথা বলেন? শত ভাগ দয়া তার মধ্যে রয়েছে, সে রব কখনো চান না এই মানুষগুলো, আদর করে যত্ন করে করা মানুষগুলো জাহান্নামের আগুনে জ্বলুক, এটা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই। এখন বলেন এই যে বর্তমানে এসএসসি আর দাখিল পরীক্ষা কিন্তু শুরু হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এসএসসি দাখিল মাদ্রাসা থেকে যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে বলা হয় দাখিল, আর হাই স্কুল থেকে মাধ্যমিক বিদ্যালয় থেকে যারা পরীক্ষা দিচ্ছে দশম শ্রেণী তাদেরকে বলা হয় এসএসসি পরীক্ষা দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এখন বলেন তো সারা বাংলাদেশে পরীক্ষার্থী কতগুলো? অনেকগুলো পরীক্ষার্থী। এখন বলেন পরীক্ষা যারা দিবে যতগুলো ছাত্র ছাত্রী আছে, বলেন তো পাশ করবে কি সকলেই? পাশ সকলেই করবে না। তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে পরীক্ষা কেন দিবে, সে বলবে যে পরীক্ষা দিয়ে আমি পাস করে উত্তীর্ণ হয়ে আমার পরের যে পড়াশোনার সিঁড়ি রয়েছে সেখানে আমি উঠতে চাই, কথা বলেন ঠিক কিনা? এই যে মনের মধ্যে আসা পরীক্ষা দিব পাস করব, কিন্তু বলেন তো বুকে হাত দিয়ে বলেন তো যতগুলো পরীক্ষা কি পরীক্ষা পরীক্ষার্থী পরীক্ষা দিবে সমস্ত পরীক্ষার্থী গুলো কি পাস করবে নাকি, কথা বলেন? পাস কিন্তু সকলেই করবে না। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া এত মায়া এত মহব্বত এত ভালোবাসা দিয়ে মানুষ জাতিকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে পরীক্ষা নিয়ে তারপরে তো জান্নাত দিবেন, সফল সফলতার রাস্তায় পৌঁছাবেন, কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা সকলেই দেয় সফলতার জন্য, কিন্তু সফল সকলেই হতে পারে না, কৃতকার্য সকলেই হতে পারে না, পাঁচ যেমনি সকলেই করতে পারে না, মানুষ জাতি গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন পরীক্ষা করার জন্য, পাস এখান থেকে যারা করতে পারে তাদেরকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবেন, সুবহানাল্লাহ।
তাহলে এখন আমাদেরকে সফলতার রাস্তায় যেতে হবে। কি করলে আমরা সফল হতে পারবো, কথা বলেন ঠিক কিনা? আমাদের গন্তব্য সফল হওয়ার দিকে, সফলতার জন্য সেই আরবের কঠিন মুহূর্তের দিকে যদি একটু দৃষ্টি দিয়ে দেখি, আমার নবী এখনো দুনিয়াতে আসেন নাই, সে যুগ এত খারাপ ছিল, এত বর্বর ছিল, সে যুগকে বলা হয় আইনি জাহেলিয়াতের, অর্থাৎ মূর্খতার যুগ, অন্ধকারের যুগ, কথা বলেন ঠিক কিনা? সে যুগে এত বড় বড় কবি ছিল, এত বিশাল বিশাল সাহিত্যিক ছিল, তাদের লেখা কবিতাগুলো, তাদের লেখা উপন্যাসগুলো, তাদের লেখা প্রবন্ধগুলো মাস্টার ডিগ্রি ক্লাসে পড়ানো হয়, আবার কে বলেন ঠিক কিনা? তারপরেও তারা কেন মূর্খ হল, কেন এই লোকগুলোকে মূর্খতা যুগের লোক বলা হলো? এত জ্ঞানী লোক ছিল, এত এলে বলা লোক ছিল, তারপরেও তাদেরকে কেন জাহেলিয়াত বলা হলো? তাদের শিক্ষা ছিল, তাদের সংস্কৃতি ছিল, কেবলমাত্র কুরআনুল কারীমের পথ তারা অবলম্বন করতে পারে নাই, সেজন্যই তাদেরকে বলা হয়েছিল কি বলেন, জাহেল, মূর্খ, কথা বলেন ঠিক কিনা? তারা সফল হতে পারে নাই, সে যুগের লোকগুলি এত খারাপ ছিল, সামান্য কিছুতেই যুদ্ধ হলে বিগ্রহ লেগে যেত, সামান্য কিছু হলে তারা যুদ্ধ ছাড়া কিছুই বুঝতো না। যারা একটু উচ্চ বিত্ত পরিবারের লোক ছিল তারা নিম্নবিত্ত লোকগুলোকে শোষণ করত, যারা শাসক ছিল, যারা নেতা নেত্রী ছিল, শাসনের নামে মানুষগুলোকে, সে যুগের মানুষগুলোকে তারা শাসনের নামে শোষণ করত, নির্যাতন করত, সম্পদগুলো তারা লুট করে নিয়ে নিত। এমন এক সময়ে এই অন্ধকার মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সরল একটি পথের দিশা দেওয়ার জন্য, সোজা রাস্তা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করে দিলেন, সুবহানাল্লাহ। নবী আমার যখন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, পাঠানোর পূর্বেই তার পিতা, আমার নবী দুনিয়াতে আসার পূর্বেই তার পিতা মারা গিয়েছিল। কিছুদিন পরার, কিছুদিন যাওয়ার পর তার মাও যখন মারা গেলেন, তার দায়িত্ব, তার লালন পালনের দায়িত্ব নিয়েছিল তার দাদা, কথা বলেন ঠিক কিনা? এমনই এক সময়ে সমাজের দিকে তাকায় দেখতেন, সমাজ অন্ধকারে ভরপুর হয়ে গিয়েছে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা, একজন লোক একটি উট নিয়ে যাচ্ছে, এই উটকে দুজন অনেকগুলো মানুষ উট নিয়ে যাচ্ছে, একজন বলতেছে আমি আগে উঠি উঠকে পানি খাওয়াবো, আর একজন বলতেছে আমি আগে খাওয়াবো, এই নিয়ে তাদের মধ্যে কি মারামারি শুরু হয়ে গেছে। 40 বছর 50 বছর পর্যন্ত সামান্য উটকে পানি খাওয়ানোর জন্য তারা যুদ্ধ করেছে, জীবন দিয়ে দেয়, তারা মারা যায়, তাদের উত্তরসূরিদেরকে বলে যায় কখনো যুদ্ধে হার মানবি না। এই যে কোরআনুল কারিমের দিশা তাদের মধ্যে ছিল না, এই নূরটা তাদের মধ্যে ছিল না, এই জন্যই তাদেরকে জাহেলিয়াত, অন্ধকার, বর্বরতার যুগ বলা হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মুহূর্তে চিন্তা করে দেখলেন, এই যুগের মানুষগুলোকে যদি বাঁচাতে হয়, এই অন্ধকার যুগ থেকে মানুষকে যদি আলোর পথে আনতে হয়, তাহলে তাদেরকে কি করতে হবে? হেদায়েতের জন্য কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনুল কারীম নাযিল করে দিয়ে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার! আর তারাই তাদের রবের পরিচালিত পথে, আর তারাই হলো সফল কাম। এখন আছেন কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার পথে পরিচালিত বলতেছে, কাদেরকে সফল বলতেছে, শোনা প্রয়োজন আছে না নাই? আপনারা কি শুনতেছেন, ঘুমায় পড়তেছেন নাকি? একটু সাড়া দিতে হবে, উপস্থিতি এমনিতে কম, যদি সাড়া না দেন তাহলে কথা বলতে আমি পারবো না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটু হা হু করবেন, আমার কথা বুঝতে পারতেছেন তো?
তাহলে রবের পথে পরিচালিত কাদেরকে বলে দিলেন? এবার যদি পূর্বের দিকে লক্ষ্য করি, সূরাতুল বাকারা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলিফ লাম মিম, এটি হলো হরফে মুকাত্তাব, এর সঠিক অর্থ কেউ বলতে পারে না, অনেক মত রয়েছে, কেউ কেউ অনেকেই অনেক কিছু বলে থাকেন। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব, লা রাইবা ফিহি, তার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ মাত্র নাই। সন্দেহ আছে নাকি কোরআনের মধ্যে? কোরআনের মধ্যে কারো সন্দেহ আছে নাকি? এটি এমন একটি কোরআন, এর মধ্যে সন্দেহ তো পর্যন্ত নাই, সন্দেহের কোন অবকাশ পর্যন্ত রেখে দেন নাই। বিজ্ঞানী একজন বিজ্ঞানী সুপার কম্পিউটার আবিষ্কার করেছিলেন, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় কম্পিউটার, সুপার কম্পিউটার আবিষ্কার করার পরে তিনি সমস্ত ধর্মগ্রন্থগুলোকে সে কম্পিউটারের মধ্যে ঢোকাই দিয়েছেন যে এগুলো কি মানুষের দ্বারা লেখা সম্ভব কিনা। সমস্ত ধর্মের গ্রন্থগুলো যখন তিনি এই সুপার কম্পিউটারের মধ্যে ঢুকাই দিয়েছেন, সমস্ত ধর্মগ্রন্থগুলোকে কম্পিউটার এবার অ্যানালাইসিস করতে করতে এক পর্যায়ে ফলাফল বের করে দিল। কম্পিউটার বলছে দে আর রেসপন্সিবল, অর্থাৎ এই ধর্মগ্রন্থগুলোকে মানুষের দ্বারা তৈরি করা সম্ভব। বিজ্ঞানী মহা খুশি হয়ে গেলেন। বিজ্ঞানী এবার চিন্তা করতেছেন মুসলিমদের ধর্মগ্রন্থ কোরআনুল কারীম, সেখানে শুরুতেই রয়েছে জালিকাল কিতাবুল লা রাইবা, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে এটি যে আল্লাহ প্রদত্ত, তৈরি যদি সন্দেহ নাই থাকে তাহলে আমার এই কম্পিউটার দ্বারা অ্যানালাইসিস এটাকেও করা হোক, এমন এক সিদ্ধান্ত যখন তিনি নিয়ে ফেলেছেন, সিদ্ধান্ত অনুযায়ী কাজ চলতেছে। কোরআনকে নিয়ে আসার পর তিনি গবেষণার জন্য লেগে পড়লেন, বিশাল বড় সুপার কম্পিউটারের মধ্যে যখন কোরআনুল কারীমকে ঢোকায় দিয়েছে, কোরআনুল কারীমকে গবেষণা করতে 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 এক পর্যায়ে ফল বের করে দিলেন। ফলাফল হলো কোরআনুল কারীমকে মানুষের দ্বারা তৈরি করা সম্ভব কিনা। সুপার কম্পিউটার এটি অনেক অ্যানালিসিস করার পর ফলাফল দিয়ে দিচ্ছে, কি বলেন তো, মানুষের দ্বারা কোরআন দেখা সম্ভব, কিন্তু কম্পিউটার বলছে দেয়ার ইজ পসিবল, মানুষের দ্বারাও সম্ভব। বিজ্ঞানী এবার মহা খুশি হয়ে গিয়েছে, এত খুশি হয়ে গিয়েছে, সমস্ত বিজ্ঞানীদেরকে ঘোষণা দিয়ে দিচ্ছে এটি আল্লাহ প্রদত্ত কোনো কিতাব নয়, এটি মানুষের দ্বারাও তৈরি করা সম্ভব। যারা এই খবর শুনতেছে, যারা এই খবর শুনেছে সকলেই অবাক হয়ে গেছে, কি সংবাদ দিয়ে দিল, কোরআনকে নাকি মানুষের দ্বারা তৈরি করা সম্ভব, মানুষের দ্বারা লেখা সম্ভব। এবার যখন ওই বিজ্ঞানীকে ডাক দিয়ে বলতেছে বিজ্ঞানী তুমি কি সঠিক দেখেছো, বিজ্ঞানী বলতেছে হ্যাঁ আমি সঠিক দেখেছি, আমার সুপার কম্পিউটার ঘোষণা দিয়ে দিয়েছে এটি মানুষের দ্বারা লেখা সম্ভব। এবার বলতেছে কিভাবে সম্ভব, কেমন করে সম্ভব, সেটা একটু আমাদেরকে জানায় দাও। আমার বন্ধুগণ, এবার যখন কিভাবে সম্ভব সেটা যখন দেখতে যাবে, এমন এক পর্যায়ে গিয়ে দেখতেছে সেখানে লেখা আছে দুনিয়ার শুরুতে যতগুলো মানুষ এসেছিল, কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়াতে আসবে, সমস্ত মানুষগুলো যদি কয়েক শত ট্রিলিয়ন বছর দুনিয়াতে বেঁচে থাকে, আর তারা যদি গবেষণা করতে করতে একটি কোরআন লেখার চেষ্টা করে, তাহলে লেখা সম্ভব, সুবহানাল্লাহ বলেন। এবার বিজ্ঞানীরা চিন্তাই করে গেল, সাধারণত আমরা হিসাব জানি একক দশক শতক হাজার উযুত লক্ষ নিযুত কোটি, কথা বলেন ঠিক কিনা? এবার যখন বিজ্ঞানী দেখতেছে কয়েক শত অক্টোলিয়ান বছর, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, তারপরে অক্টোলিয়ানের হিসাব, সাধারণ দুনিয়ার মানুষগুলো 60 বছর 70 বছরের বেশি বাঁচে না, আর দুনিয়ার শুরুতে যতগুলো মানুষ এসেছিল, দুনিয়া শেষ হওয়া অব্দি যতগুলো মানুষ আসবে, সমস্ত মানুষগুলোকে এই কয়েক শত অক্টোলিয়ান বছর বাঁচানো সম্ভব নয়, আর কোরআনের মতো অনুরূপ কোরআন একটি তৈরি করা সম্ভব নয়। সুবহানাল্লাহ, এজন্যই কোরআনুল কারীমের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ আছে নাকি? সন্দেহ পোষণ কেউ করতে, দুনিয়ার লেখক গুলো সামান্য সাধারণ যদি কোনো বই পুস্তক লেখে, তাহলে বইয়ের শুরুতে লেখে রাখে
যে এই বইটি আমি লিখেছি যদি ভুল ধরা পড়ে তাহলে কি জানাই দিবেন, পরবর্তী সংস্করণে কি করা হবে সেটি শুদ্ধ করা হবে, কথা বলেন ঠিক কিনা? কোরআনই একমাত্র কিতাব যেটির মধ্যে শুরুতে লেখা রয়েছে এর মধ্যে কোন সন্দেহ নাই। তাহলে সর্বপ্রথম যদি সফল হতে চান, সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো কি? কোরআনকে বিশ্বাস করতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি সফল হতে পারবেন। শুধু তাই নয়, সফলতার জন্য অনেকগুলো কাজ করতে হবে। কেবলমাত্র সফলতার প্রথম শর্ত হলো কোরআনকে বিশ্বাস করতে হবে নির্ভেজাল ভাবে, কথা বলেন ঠিক কিনা? নো ডাউট অ্যাবাউট ইট, নো কনফিউশন অ্যাবাউট ইট। সামান্য মাত্র সন্দেহ যদি পোষণ করেন তাহলে সফলতার রাস্তায় পৌঁছতে পারবো, কথা বলেন পারবো? এরপরে বলতেছে হুদাল্লিল মুত্তাকিন, এটি পথ প্রদর্শন করবে কাদেরকে? মুত্তাকিদের করবে যারা আল্লাহ ভীরু, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে। কেবলমাত্র শুধুমাত্র তাদেরকে এই কোরআন কি করবে? হেদায়েতের রাস্তায় পৌঁছায় দিবে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন থেকে যদি হেদায়েত দিতে হয় সর্বপ্রথম আপনাকে তাকওয়ার গুণে গুণান্বিত হতে হবে। সফলতার দিকে যদি যেতে চান কুরআনুল কারীম বলতেছেন এবার আপনি সফল হতে পারবেন কিভাবে, প্রথমত কোরআনকে বিশ্বাস করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। পরের ধাপে কোরআন থেকে যদি আপনি সফল হতে চান, কোরআন থেকে সফলতার রাস্তায় হাঁটতে চান, এর পরের ধাপ দ্বিতীয় নাম্বার ধাপ হলো হুদাল্লিল মুত্তাকিন, এটি মুত্তাকি হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, সর্বপ্রথম যে ব্যক্তিটি বাংলাদেশে কুরআনুল কারীমের তাফসির লিখেছিল সে ব্যক্তিটি হিন্দু না মুসলিম? কথা বলেন, হিন্দু না মুসলিম? কিন্তু এই ব্যক্তিটি হিন্দু বেটা হওয়ার পরেও কুরআনুল কারীমের তাফসির লিখেছে। একটা তাফসির লিখতে প্রত্যেকটি শব্দের 99টা করে অর্থ জানতে হয়, তারপরে কি করতে পারবেন আপনি তাফসির লিখতে পারবেন। শুধু তাই নয়, এই শব্দগুলোর সঠিক প্রয়োগ জানতে হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হিন্দু হওয়ার পরে এটা কি করলো, পরিপূর্ণ কুরআনুল কারীমের তাফসির লিখেছে, 30 পারা পূর্ণাঙ্গ কুরআনের তাফসির লিখেছে। কিন্তু বলেন তো মৃত্যুর পর কি তার জানাজা হয়েছে নাকি? জানাজা হয়েছে? কারণ সে কোরআনকে বিশ্বাস করতে সে ভুল ধরার জন্য তাফসির লিখেছিল, কিন্তু সে ভুলও ধরতে পারে নাই। তার মনে যে একটা ভুল ধরার আকাঙ্ক্ষা রয়েছিল তার কারণে, যার কারণে মৃত্যুর পরে তার জানাজাও, কথা বলেন ঠিক কিনা? এখন বলেন তো এই যে সূর্য পূর্ব দিকে উদিত হয় পশ্চিম আকাশে গিয়ে ডুবে যায়, এই সূর্য থেকে আলো কি পৃথিবীর সবাই পায় নাকি? সূর্য যে পূর্ব দিকে উদিত হয় গোটা পৃথিবীকে আলোকিত করে। একটি অন্ধকার ঘর চারদিক বন্ধ করা একটি ঘরের মধ্যেও যদি সূর্য উঠে যায় দেখবেন একটু অন্ধকার দূরীভূত হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সূর্য থেকে কি সকলে আলো নিতে পারে, কথা বলেন পারে? যারা অন্ধ ব্যক্তি তারা সূর্যের আলো দেখতে পায় নাকি? পারে? এখন বলেন তো দোষ কি সূর্যের নাকি দোষ কোরআনে, মানে ওই ব্যক্তির চোখে? তাহলে কোরআন আপনাকে আমাকে হেদায়েত দিবে, তার পূর্বে কি করতে হবে? মুত্তাকি হতে হবে, কথা বলেন ঠিক কিনা? কোরআন আপনাকে আমাকে হেদায়েত দিবে, কোরআন যে শর্ত দিয়ে দিচ্ছে সেই শর্ত যদি আপনি আমি পূরণ করতে পারি তাহলেই আমরা সফলতার রাস্তায় পৌঁছাতে পারবো, কথা বলেন ঠিক কিনা? এবারে আসেন দুধ মিল্ক, বলেন তো সবচেয়ে উপকারী একটি খাদ্যের নাম কিন্তু দুধ, কথা বলেন ঠিক কিনা? এখন বলেন তো এই দুধ কি সকলের জন্য ভালো? যারা আমাশা রোগী তাদেরকে যদি দেন তাহলে সুবহানাল্লাহ না নাউজবিল্লাহ। কিন্তু এই দুধের বিজ্ঞানীরা অনেক গবেষণা করার পরে দুধটিকে কি বলেছে জানেন? ইংলিশে বলা হয় মিল্ক ইজ অ্যান আইডিয়াল ড্রিঙ্ক না ফুড, বলেন তো? ড্রিঙ্ক কিন্তু বলা হয় নাই, বলা হয়েছে ফুড। পানীয় হলেও এটিকে বলা হয়েছে ফুড, কেননা পৃথিবীর মধ্যে
দুধ এমন একটি খাবার যেটি খেলে ক্ষুধা তৃষ্ণা উভয় নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের এত সুন্দর একটি নিয়ামত এই দুধ। কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করতে করতে দেখলেন যেহেতু দুটি পূরণ করতেছে, সেই জন্য এটিকে ড্রিঙ্ক পানীয় না দিয়ে এটির নাম দিয়েছেন কি বলেন, ফুড, খাদ্য, আদর্শ খাদ্য। এই আদর্শ খাদ্য, এত সুন্দর খাদ্য ক্ষুধা তৃষ্ণা উভয় নিবারণ করে দিচ্ছে। কিন্তু যে ব্যক্তির পেটের সমস্যা তাকে যদি দেন, তার পেটের সমস্যা কিন্তু আরো আওয়াজ দিয়ে বলেন আরো। সুতরাং কোরআন ভালো, কোরআন হেদায়েত দিবে, কিন্তু কোরআন থেকে হেদায়েত নেওয়ার জন্য আগে অন্তরকে কি করতে হবে? কোরআন থেকে হেদায়েত নিতে হলে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়ে দিচ্ছেন, ফি হুদাল্লিল মুত্তাকিন, আগে তোমাকে মুত্তাকি হতে হবে, আল্লাহ ভীরু হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসলে আপনারা কি শুনতেছেন কথা? কথা কি বুঝতে পারতেছেন? কষ্ট হচ্ছে না তো? সম্মানিত ভাইরা আমার, আমার বাবজেরা মনোযোগ আকর্ষণ করে শুনবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সফলতার রাস্তায় কি করলে পৌঁছাতে পারবো আমরা, কোনভাবে সফলতায় সফল হতে পারবো, কিভাবে কাঙ্ক্ষিত রেজাল্টকে আমরা আনতে পারবো, কাঙ্ক্ষিত ফলাফল করতে পারবো, কোরআনই বলে দিয়ে দিচ্ছেন তারাই তাদের রবের পরিচালিত পথে তারাই সফল কাম। এবং সফল হওয়ার জন্য প্রথম শর্ত যেটি, সেটি হলো কোরআনকে বিন্দু মাত্র সন্দেহ করা বাদ দিয়ে কোন সন্দেহ না রেখে কোরআনকে গ্রহণ করে নিতে হবে, বিশ্বাস পরিপূর্ণ ভাবে করতে হবে। পরের বারে বলতেছে কোরআনকে যদি আপনি কোরআন থেকে হেদায়েত নিতে চান, কোরআনের দেখানো রাস্তা থেকে যদি সফল হতে চান, এর পরবর্তী পদক্ষেপ যেটি হলো সেটি আপনার অন্তরকে ভালো করতে হবে। অন্তরের মধ্যে যদি রবের ভয় আপনার অন্তরে ঢুকাতে পারেন, তাহলে কোরআন আপনাকে হেদায়েত দিবে, পথ দেখাবে, সফলতার রাস্তায় পৌঁছে দিবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, মুত্তাকি কাকে বলে সেটা তো জানার প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যে ব্যক্তির অন্তরে রয়েছে, দুনিয়ার সমস্ত কাজ করার পূর্বে যে ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, দুনিয়ার সর্ব অবস্থায় সকল ক্ষেত্রে ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রনীতি পর্যন্ত সমস্ত ক্ষেত্রে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারলো, সেই কিভাবে এই কোরআন থেকে হেদায়েত পাবে? কথা বলেন ঠিক কিনা? হেদায়েত হলো কোন ব্যক্তি যদি কোরআনের বাইরে চলে যায়, সে যদি আমার পিতা হয়, আমার মাতা হয়, আমার সন্তান হয়, সামান্য মাত্র পরোয়া করার টাইম আমার কাছে। কোরআন যেভাবে বলেছে, কোরআন যা বলেছে সেটিকে সেভাবে যদি অর্জন করতে না পারি, সেটিকে সেভাবে পালন করতে না পারি, তাহলে আমি কি মুত্তাকি হতে পারবো না? হযরত ওমর ফারুকের দিকে যদি তাকায় দেখি, হযরত ওমর ফারুক একদিন তার ছেলে ছিল আব্দুল্লাহ কি করেছে, মদ পান করেছে। মদ পান করার পরে যখন তার পিতা খলিফা ছিল, এমন অবস্থায় যখন জানতে পেরেছে আমার সন্তান মদ পান করেছে, এমন এক মুহূর্তে তার সন্তানকে সঙ্গে সঙ্গে ধরে ফেলেছেন। ধরে ফেলার পরে এবার সন্তানকে যখন নিয়ে মসজিদের সামনে এসেছেন, সমস্ত মানুষগুলো দেখতেছে খলিফার ছেলে কেন মসজিদের পিলারের সঙ্গে বাঁধা, খলিফার ছেলে কেন হাতে হাত করা পরানো। সকলের মনে প্রশ্ন তখন জেগে গেল, সকলে কঠিন প্রশ্নের মধ্যে এবার কানা খোসা করতে করতে জানাজানি হয়ে গেল খলিফার ছেলে মদ পান করেছে, খলিফার ছেলে বড় ধরনের ই করেছে, খারাপ কাজ করে ফেলেছে, সেজন্যই তাকে বাধা হয়ে গিয়েছে। এবারে অনেকেই অনেক রকম কথাবার্তা বলতে শুরু করে দিয়েছে, অনেকেই বলতেছে খলিফার ছেলে অপরাধ করেছে, খলিফা ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? অর্থ জাহানের শাসক, অর্থ জাহানের খলিফা যদি ইচ্ছা করেন তার সন্তানকে তিনি তার অপরাধ থেকে মাফ করে দিবেন, সমস্ত বিন্দু পরিমাণও কার পণ্য করবেন না। কিন্তু ভাইরা আমার, খলিফা কি করলেন, নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ শেষ হওয়ার পরে সমস্ত মানুষের উদ্দেশ্যে ডাক দিয়ে বলতেছেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার।
লিল্লাহে তাকবীর, বিশেষ বক্তার আগমন, লিল্লাহে তাকবীর। আসলে আপনাদের উপস্থিতির কারণে আলোচনাটা আমি যে শুরু থেকে করতে চেয়েছিলাম সেটি করতে পারি নাই। দ্বিতীয় বক্তাও আপনাদের বিশেষ বক্তা যিনি, উনিও চলে এসেছেন। আলোচনা যেটি আমি করতেছিলাম সামান্য একটু হুজুর যেহেতু এসে গিয়েছে, আলোচনা আর লম্বা করবো না, একটু বলে দিয়ে শেষ করে দিব, শুনবেন তো আপনারা। এবার হযরত ওমর ফারুক যখন তার সন্তানকে বেঁধে রেখেছে, সকলেই কানা খোসা করতেছে যে আসলে খলিফার ছেলে বিচার হবে কিনা, সকলের মনে ডাউট, কথা বলেন ঠিক কিনা। সামান্য চেয়ারম্যানের ছেলে যদি অপরাধ করে, আজকে সমাজের দিকে তাকায় দেখেন পার পায় কিনা বলেন। আর অর্ধ জাহানের শাসক ইচ্ছা করলে তার সন্তানকে মাফ করে দিতে পারে, এমন এক চিন্তা করে সমস্ত মানুষগুলো যখন একত্রিত হয়েছে, খলিফা নামাজের পর ঘোষণা দিয়ে দিলেন যে আজকে একজন আসামিকে ধরা হয়েছে যার বিচার কার্য ফয়সালা করা হবে। সবাইকে নামাজের পর যখন তিনি থাকতে বললেন, এবার সমস্ত মানুষ নামাজের পর দাঁড়িয়ে রয়েছে। এবার তার খুঁজতে খুঁজতে অপরাধ দেখা গেল। অপরাধ কি? সে মদ পান করেছে, সে আকাম করেছে, এর শাস্তি কি হতে পারে? কুরআনুল কারীম খুলে বিচার কার্য সমাধা হচ্ছে। কুরআনুল কারীমের মধ্যে যে কি বিচার রয়েছে সেটি এবার খলিফা করবে। আমার ভাইরা, এবার খলিফা ডাকার পরে দেখলেন 80টি বেত্রাঘাত তাকে করা হবে। এবার যখন জল্লাদকে বললেন, জল্লাদ যাও, যাবো কেন? জল্লাদ বেদ বেদ যাবো কেনে? এবার বলতেছেন মারা শুরু করে দাও। জল্লাদ এক দুই তিন করে যখন মেরেছে, হযরত ওমর ফারুক ধমক দিয়ে বলেছে, জল্লাদ তুমি কার ভয়ে মারতেছো? তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে মারতেছো নাকি আমি খলিফার ভয়ে মারতেছো? এবার জল্লাদ চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ধ জাহানের শাসক, অর্ধ জাহানের খলিফা, আপনার সামনে আপনার সন্তানকে কিভাবে আমি মারি? খলিফা বুঝতে পারলেন তার মনের অবস্থা। খলিফা তার হাত থেকে চাবুক কেড়ে নিয়ে, যে দিন পর্যন্ত মারা হয়ে গিয়েছিল, এবার খলিফা আবার দুই থেকে শুরু করে দিলেন। এভাবে মারতে মারতে যখন 40টি বেদ তাকে মারা হয়ে গিয়েছে, তখন সে সঙ্গে সঙ্গে কি হয়েছে? অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। আবার জ্ঞান ফেরার পর যখন তখন তাকে মারতে শুরু করে দেওয়া হয়েছে। এভাবে যখন 60টি বেদ তাকে মারা হয়ে গিয়েছে, 60টি বেদ মারার পর খলিফার ছেলে ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে চলে গিয়েছে, এমন অবস্থায় বাকি আছে আর কয়টি বলেন? আর 20টি। এই 20টি বেদ কবরের উপর মারার পর চোখের পানি ছেড়ে দিয়ে এবার কান্নাকাটি শুরু করে দিয়েছে আল্লাহ। এতক্ষণ বিচারক হিসাবে ছিলাম, তোমার হুকুম যেভাবে ছিল সেভাবে পালন করেছি, সুতরাং এখন বাবা হয়ে সন্তানের জন্য দোয়া করছি, তুমি আমার সন্তানকে মাফ করে দাও।